প্রিয় দর্শক, আমি আরিফুল ইসলাম, রয়েছে এসএসটিভির সঙ্গে। কাল থেকে আপনারা কিন্তু একটা খবরের দিকে যে নজর ছিল আপনাদের, সেটা হচ্ছে ফুরফুরা শরীফে রাস্তা কেটে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে একবারে হইহাই অবস্থা, কিন্তু আজকে সেই আন্দোলন কিন্তু তুলে নেওয়া হয়েছে। ফুরফুরা শরীফের রাস্তা একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে এবং পঞ্চায়েতে যে তালা দেওয়া হয়েছিল সেই পঞ্চায়েতের তালাও কিন্তু খুলে দেওয়া হয়েছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছে ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকির বাড়ির সামনে যে এক জায়গায় কাটা হয়েছিল সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে, এবং মূল যে মাজার শরীফ সেখানেও রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে ছোট দরবারের সামনেও যে রাস্তা কাটা হয়েছিল, তিনটি জায়গায় রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। যারা বিক্ষোভ করছিল এবং বিক্ষোভকারীদের যে যেটা মতামত যারা সেটা যারা বলছে যে বিডিও, এসডিও, সেই সঙ্গে থানার ওসি সহ প্রশাসনিক লেভেলের অধিকর্তারা তারা ফুরফুরা শরীফে এসে একটি বৈঠক করেছে এবং আন্দোলনকারীরা তাদেরকে লিখিত অভিযোগ দায়ের করেছে। তারা তার ভিত্তি করেই আন্দোলন কিন্তু তুলে নেওয়া হয়েছে ফুরফুরা শরীফ থেকে। এই মুহূর্তে কিন্তু ফুরফুরা শরীফের পরিস্থিতি নিয়ন্ত্রণে, যান চলাচল স্বাভাবিক হয়েছে, দেখাতে বলবো ঠিকঠাকভাবে রাস্তা এখনও প্রায় সম্পূর্ণ হয়ে গেল, যে রাস্তাটা ঠিক করে দেওয়া হলো, যান চলাচল স্বাভাবিক হয়েছে। ফিরিজাদা সাফেরি সিদ্দিকী সাহেবও দাঁড়িয়ে আছেন এখানে, রাস্তা ঠিক হয়েছে। আমরা কথা বলে নেবো সাফেরি ভাইয়ের সঙ্গে যে আন্দোলন তুলে নেওয়া হলো এবং পঞ্চায়েতে তালাও খুলে দিল, কী বলবেন? আমাদের কাছে এসেছিলেন এসডিও সাহেব, বিডিও সাহেব। আসার পরে আমরা যে প্রতিবাদটা যে করেছি, ফুরফুরা দরবার শরীফে যে অরাজকতা শুরু হয়েছে এর বিরুদ্ধে আমরা গতকালকে প্রতিবাদ করেছিলাম। বিশেষ করে এলাকার মানুষ, রাস্তার যে অরাজকতা শুরু হয়েছে, রাস্তা যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয়নি, এলাকার মানুষ উত্তেজিত হয়ে গিয়ে জিসিপি নিয়ে রাস্তা খুঁড়েছিল। এসডিও সাহেব, ডিএম সাহেব আমাদের কাছে আসলেন, আমরা সমস্ত দাবি দাবা তুললাম, তার সাথে সাথে ডিএম সাহেবের সঙ্গে কথা হয়েছে এবং ফেরাত হাকিমদার সঙ্গে কথা হয়েছে। হওয়ার পরে তিনি আশ্বাস দিয়েছেন যে খুবই দ্রুত যারা অরাজকতা করছে তাদের বিরুদ্ধে তেনারা স্টেপ নেবেন এবং সুষ্ঠুভাবে সরকারি যে সমস্ত টাকা পয়সা আসছে ফুরফুরা দরবার শরীফ সহ এলাকার বা ফুরফুরা পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে বিভিন্ন পাড়ায় সেই টাকা সুষ্ঠুভাবে সঠিকভাবে ব্যয় হবে এবং এলাকার উন্নয়ন করা হবে, এই আশ্বাস দিয়েছেন। এভাবে এজন্যই আমরা এ প্রতিবাদ আমরা তুলে নিয়েছি। আমি দাঁড়িয়ে থেকে আমরা যে রাস্তা এলাকার মানুষ খুঁড়ে দিয়েছিল, দাঁড়িয়ে থেকে আমরা সেটা ভরাট করেছি। আজকে পঞ্চায়েতের তালাও খুলে দিয়েছি, পঞ্চায়েত তালাও আমরা খুলে দিয়েছি, এলাকার মানুষ খুলেছে। আমরা কথা বললাম প্রিয়দা সাফেরি সিদ্দিকীর সঙ্গে এবং আরও কথা বলবো ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং যার বিরুদ্ধে অভিযোগ উঠছে প্রিয়দা তহা সিদ্দিকী, তার সঙ্গেও কথা বলবো এবং যে আমাদের জাঙ্গিপাড়ার বিডিও, বিডিওর সঙ্গে আমরা কথা বলবো, বিস্তারিত দেখাবো আপনাদেরকে আজকের ঘটনা সম্পর্কে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এসএসটিভি পাবলিক। আমি আরিফুল ইসলাম। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএসটিভি পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।